আজকের ভিডিওতে তোমাদের জন্য বৃত্তের পার্ট থ্রি, এর আগের পার্ট ওয়ানও হয়ে গেছিল, পার্ট টুও হয়ে গেছে, পার্ট থ্রি তোমাদের জন্য আজ স্পেশালি আসছে। এর আগের দুটো ভিডিও ভালো করে দেখে নেবে। প্রথমত ফার্স্ট ভিডিওটা দেখবো, এখানে কনসেপ্ট ক্লিয়ার করানো আছে। দ্বিতীয় ভিডিও মডেল, মানে প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও, প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তৃতীয় ভিডিওটা আজকে আরও স্পেশাল, তোমাদের প্রশ্ন থাকছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কোনো রকম যদি কোয়ারিজ হয় অবশ্যই কমেন্ট বক্স আছে, প্লাস তোমরা যারা অ্যাডমিশন আছো তাদের তো কোনো সমস্যা নেই, ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। তো আজকে প্রশ্ন কিছু রাখা আছে, সেগুলো তোমাদেরকে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করাবো এবং একদম শর্টকাট নিয়ম সহ কনসেপ্ট সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে দেবো। চলো এক এক করে শুরু করা যাক তাহলে। দেখো আমাদের, আমার এখানেই প্রশ্নটা আছে, এখানে মোবাইল সেট আপ আছে, তোমরা এখানে স্ক্রিনও দেখতে পারো, অসুবিধা নেই। লাস্টে তোমাদেরকে দেখাবো কী প্রসেস, তোমাদেরকে শেখাচ্ছি। তো দেখো ব্যাপারটা হচ্ছে, একদম প্রথম প্রশ্ন যেটা রয়েছে, একদম প্রথম আমার সামনে রয়েছে ওটা, যে নিচের চিত্রে, নিচের চিত্র ও কেন্দ্রীয় বৃত্তের বিসি চাপের দৈর্ঘ্য হচ্ছে 44 সেমি, যদি হয় তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত। একদম সিম্পল স্কাট সলিউশন করব। দেখো একদম ডান পাশের থেকে শুরু করছি, ঠিক আছে, এক দাগের নাম দিয়ে আমরা শুরু করে দিলাম। এখানে প্রথমত চিত্রটা আঁকি, নাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারই হবে না। এই ধরো একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্তের আমাদের এমনটা দেওয়া আছে, এমনটা দেওয়া আছে, প্লাস এটা ব্যাসও ক্লিয়ার করা আছে, তাই তো? ব্যাস। এবার নাম কী কী দেওয়া আছে এখানে? এ বি সি, এ বি সি, আর এখানে ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে বিসি এর যে চাপ, চাপ বলতে কী বলো তো, এই যে বিসি এর যে চাপ, এই যে এতটা যে দূরত্ব সেটা কত? 44 বলেছে না? হ্যাঁ, 44 সেমি। তাহলে এখান থেকে একটু কত? 44 সেন্টিমিটার। তাহলে একদম সিম্পল বুঝবে যে লাস্টে আমাদের চাইছে বৃত্তটির ব্যাসার্ধ কত। বৃত্তটির ব্যাসার্ধ বলতে এটা ধরতে পারো বা এখান থেকে একটু বলতে, সব দিকেই তো বৃত্তের ব্যাসার্ধ না, মানে আর এর ভ্যালুটা কত, এটা আমাদের কোশ্চেন। এটা আমরা সিম্পল মানে ভাবে অ্যান্সার করবো। কীরকমভাবে সিম্পলভাবে ব্যবহার করবো, যে আমি দেখতে পাচ্ছি একদম সিম্পল জিনিসটা বুঝবে যে টোটাল তো আমাদের টোটাল রাউন্ড, তার কত? অর্ধেক করলাম, তারও অর্ধেক এটা। মানে এক কথা যদি ভালো করে খেয়াল করে দেখো, তাহলে টোটাল বৃত্তটা চার ভাগের একটা ভাগের অংশ হচ্ছে 44, বুঝবে কিন্তু ব্যাপারটা। তাহলে টোটাল চারটে ভাগে যদি এক অংশ 44 হয়, তাহলে চার ভাগ তাহলে কত হবে? তাহলে ইন্টু চার করে দাও, তাহলে টোটালটা পরিসীমা বেরিয়ে আসে। তাহলে 4 4 16 6 7 16 1 কত 17, 100 কত 76। তাহলে এই বৃত্তটার পরিসীমাটা বেরিয়ে আসলো 176। এইবার আমরা কী করতে পারি? পরিসীমার সূত্র ইউজ করতে পারি, 2πr। পাইয়ের ভ্যালু তো 22/7 জানো, 22/7, আর এর ভ্যালু আমরা বের করবো এখান থেকে, সিম্পল কাট সলিউশন করবো এখানে। কীরকম দেখো, যদি আমরা একটা কাজ করি, যদি আমরা 11 দিয়ে কাটি 2 হচ্ছে 11 দিয়ে কাটতে পারবো, 11 কে 11 আর 6 কে 6 16 হয়ে গেল। 2 2 4 না, তাহলে 4 দিয়ে 16 কাটলে 4 4 16 হয়, আর এইটা কোণাকোণি গুণ হবে, এটা কোণাকোণি গুণ হবে, 4 সাথে কত 28, তাহলে 4 সাথে 28 হয়ে গেল কি আমাদের আর এর ভ্যালু হয়ে গেল, বুঝতে পারলে? দেখো এখানে 28 সি অপশানটা রয়েছে, আমাদের হয়ে গেল আনসার। তাই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তোমরা যদি ভুলে যাও সূত্রগুলো আরেকবার দেখে নাও, যে পরিসীমার সূত্র কি? 2πr, 2πr হয়ে গেল। আর হচ্ছে ক্ষেত্রফলে দুটোই বেশি কাজে লাগে, পাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আর এটা হচ্ছে পরিসীমার সূত্র। আমরা পরিসীমার সূত্র ইউজ করলাম, যেহেতু পরিসীমাটা আমরা বের করে নিয়েছি, বাস সলিউশন হয়ে গেল আমাদের। এবার আমরা দুইয়ের দাগেরটা দেখবো, ঠিক আছে, দুইয়ের দাগেরটা কী আছে? চলো পেস্ট আমরা নেক্সট করে নিই, এদিকে তো নেই কিছু, এদিকে আছে আরও একটা, প্রথমে আছে। দেখো এটাকে আমরা ক্লিয়ার করে নিই, বলছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 4 5 6 এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? 3 সেমি। অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? 3 সেমি। এইবার কি বলছে, বৃহত্তম বাহুটির সাপেক্ষে ত্রিভুজটির উচ্চতা কত সেমি? একদম সিম্পল সলিউশন করবো। মানে কি, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত এখানে দেওয়া আছে, ত্রিভুজ কিন্তু তার অন্তবৃত্তের ব্যাসার্ধ, মানে ব্যাপারটা ভালো করে খেয়াল করো, মানে বৃত্তর তিনটি বাহু কিন্তু সমান না, বৃত্তের তিনটি বাহু কিন্তু সমান নয়। এবার এগুলো যদি আমরা নাম দিই, নাম না দিলেও হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এ এদিকে বি, ভালো করে বুঝবে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। তিনটে নাম দিলাম কোণের। এইবার এক একটা বাহু, একটা 4 একটা 5 একটা 6, তাহলে এটা আমি 4 দিলাম, এটা 5 দিলাম, এটার নাম 6 দিলাম, এখান থেকে একটু 6, এখান থেকে একটু, মানে অনুপাতে আছে তো এক্স দিয়ে দেবে, ঠিক আছে, অনুপাতে থাকলে এক্স দিয়ে দিতে হয়, ঠিক আছে। এর তো সলিড ভ্যালু জানা নেই, অনুপাতের ভ্যালু, মানে এর আসল বা অরিজিনাল ভ্যালু কোনটা আমরা জানি না, কিন্তু এখানে একটা অরিজিনাল দেওয়া আছে যে এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ 3 সেমি। অন্তবৃত্ত বলতে কি, এর মধ্যে, অন্ত কথা হচ্ছে মধ্যে, এর মধ্যে যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তর যে ব্যাসার্ধ, সেই বৃত্তের যে ব্যাসার্ধ, যে ব্যাসার্ধটা, এটা কত? 3। এটা কত? 3। এটা ভুল করলে চলবে না, এই আর এর ভ্যালু কত? 3, এটা সলিড বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে এটুকু আর, এখান থেকে এর মিডিলটাও আর, ক্লিয়ার কাট বুঝবে কিন্তু। কিন্তু বলছে যে বৃহত্তম বাহুটির সাপেক্ষে ত্রিভুজটির উচ্চতা কত? বৃহত্তম বাহু এটা না, 6x, তার সাপেক্ষে যে হাইটটা, উচ্চতাটা, এই যে একদম লম্ব হবেই তো আমরা উচ্চতা ধরি না, লম্ব 90 ডিগ্রি হতে হবে, তার জন্য 90 ডিগ্রি উচ্চতা, এই যে এই বাহুর উপরে, বৃহত্তম বাহুর উপরে উচ্চতাটা কত, সেটা আমাদের বের করতে হবে। সিম্পল আমরা ক্যালকুলেশন বের করবো। কীরকমভাবে বের করবো দেখো, যে আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, এই যে নলেজগুলো তোমাদের প্রত্যেকটা, যেরকম পরিমিতির ভিডিও বানানো আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত চলছে, নেক্সট সব কিছু রেডি হয়ে যাবে, ঠিক আছে, কনসেপ্টটা রেডি করে নাও।
যে আমরা এই যে টোটাল যে মানে আর কি ভূমি ভূমির সাথে ভূমি গুণ ভূমির ভূমির হাফ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা আমরা সূত্রগুলো জানি, তবেই হয় কি ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরিয়ে আসে। তাহলে হাফ ইনটু হাফ ইনটু মানে এই যে বাহুটার মানে ভূমির হাফ, তাহলে ভূমি কত সিক্স এক্স, এর হাফ কত ছয়, সিক্স এক্স এর হাফ থ্রি এক্স, একদম ডাইরেক্ট ক্যালকুলেশন করবো মানে একটু লিখে দিই তাহলে সুবিধা হবে, আর লিখতে হবে না আমি বলে তো যখন দিচ্ছি আর টেনশন, ভিডিও তো অসুবিধা হয় না। তাহলে যে থ্রি এক্স হয়ে গেল, থ্রি এক্স ইনটু কত হাইট, হাইট কি তুমি জানো? কেউই আমরা জানি না। তাহলে হাইটটাকে আমরা এইচই দিলাম, হাইটটাকে আমরা কী করলাম এইচই দিলাম। এইবার একটা মজাদার বিষয় যে আমরা একটা কী কাজ করতে পারি, এই যে ভালো করে দেখো কল্পনা হিসেবে যদি আঁকো, কাল্পনিক যদি চিত্রগুলি করো, কাল্পনিক চিত্র করতে হবে, ঠিক আছে কল্পনিক চিত্র করতে হবে। এই মিডিল বিন্দুটার নাম আমরা কী দিলাম, ও বিন্দু দিলাম, জিরো না কিন্তু ও। তাহলে দেখো এই এ ও সি এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটা কী হচ্ছে বলতো, এই ত্রিভুজটা কী হচ্ছে, এই ত্রিভুজটা হচ্ছে ভূমি ইনটু উচ্চতা করলেই, দেখো এই যে ভূমি এটা তো ভূমি, এই ত্রিভুজটা যদি আমি ধরি তাহলে এইটা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, উচ্চতা কত এইটা অনুযায়ী ওটা যদি ঘুরে বসাই তাহলে ওটাই হবে। তাহলে এই এটার হাফ, পাঁচের হাফ কত, পাঁচের হাফ মানে এক কথা কি এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই একটা, এই একটা আর এই একটা, মানে ও এ ও সি এইটা, তারপর হচ্ছে বি ও সি এই একটা, এ ও বি এই একটা, এই তিনটে মিলে তো টোটালটা হয়ে যাচ্ছে না, বুঝলে? ছোটো ছোটো কনসেপ্ট কিন্তু বিশাল কাজে লাগবে। আমরা কি করেছি, প্রথমতই পুরোটা বের করে নিয়েছি, পুরোটার যে ক্ষেত্রফল সেটা বের করে নিয়েছি, মানে এটার হাফ মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে আমরা কি করেছি পুরোটা বের করে নিয়েছি, কিন্তু আলাদা করে জিনিসটা করছি, এটার অর্ধেক পাঁচের অর্ধেক কত আড়াই হয়, তাহলে টু পয়েন্ট ফাইভ ইনটু উচ্চতা কত তিন, উচ্চতা তিন, তাহলে এটা এক্স হবে অবশ্যই, সঙ্গে এক্স হবে কেন বলতে এক্স রয়েছে না সঙ্গে, তাহলে হাফ এক্স ইনটু কত থ্রি প্লাস প্লাস দেবো এই অংশটা বের করলাম, মানে এগুলো সব ক্ষেত্রফল বের করছি আলাদা আলাদা করে। তাহলে এটার অর্ধেক কত, এটার অর্ধেক ছয়ের অর্ধেক কত তিন ইনটু এইটুকুর উচ্চতা কত থ্রি এক্স, আবার এক্স দিলাম না কেন, থ্রি এক্স, থ্রি এক্স বলি একটা করি একটা, থ্রি থ্রি এক্স ইনটু কত থ্রি, থ্রি এক্স ইনটু থ্রি প্লাস দেবো কে বাকি আছে এই এই টু টু ফোর এক্স হাফ কত টু, টু এক্স ইনটু কত এই উচ্চতাটা কত তিন, তিন, তাহলে তিন দিয়ে দিলাম। এইবার আমাদের শুধুমাত্র ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা উচ্চতাটাই একমাত্র অজানা সেটা কিন্তু পেয়ে যাবো। দেখো এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করো, এটা কত সাড়ে আড়াই, সাড়ে সাত হবে, সেভেন পয়েন্ট ফাইভ হবে, ফাইভ এক্স হচ্ছে, তিন তিরিকা নয় মানে নাইন, নাইন এক্স হচ্ছে, তিন দুগুলি ছয় সিক্স, সিক্স এক্স হচ্ছে, ঠিক আছে। তাহলে সবকটা যদি জুড়ে দিই তাহলে কত হচ্ছে, এখানে পাঁচ থাকছে, এখানে হচ্ছে সতেরো, সরি পনেরো, পনেরো পাঁচ বাইশ, বাইশ হচ্ছে মানে বাইশ, বাইশ পয়েন্ট মানে সাড়ে বাইশ, সাড়ে বাইশ, তাহলে এখানে থ্রি, থ্রি এস ইনটু কত এইচ ইকুয়াল টু এটা, তাহলে এক্স এক্স কাটা পড়ে গেল, ভালো কথা। এবার যদি এই তিন দিয়ে এটাকে কাটো তাহলে তিন সাথে কত একুশ থাকছে, কত আমাদের পনেরো পড়ে, তাই না? তাহলে হচ্ছে কত, পনেরো মানে পাঁচ, পনেরো মানে পাঁচ, তাহলে পয়েন্ট এখানে চলে, এইচের ভ্যালু কত বেরিয়ে গেল, সেভেন পয়েন্ট ফাইভ, আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল, সেভেন পয়েন্ট ফাইভ মানে এই অপশানটা দেখতে পাচ্ছ সঠিক অ্যান্সার। তো এইভাবে সিম্পল ওয়েতে কিন্তু সমাধানগুলি করবে, কোনো সমস্যা থাকে, আশা করি বুঝতে পারছো। দেখো এগুলি কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমার এসএসসি সিজিএল এ আসা প্রশ্ন, ঠিক আছে, এবং প্রত্যেকটা পরীক্ষাতে তোমাদের আগামী যে কোনো, সে আমাদের সেন্ট্রাল লেভেলের হোক আর স্টেট লেভেলের হোক না কেন, প্রত্যেকটা পরীক্ষা ক্ষেত্রে কিন্তু এগুলো আসবে। এটা হয়ে গেছিলো, এবার আমরা পরবর্তীটা দেখব। দেখো তাহলে দুটো আমাদের ক্লিয়ার, এবার আমরা তৃতীয় নম্বরটা আমরা দেখছি। দেখো তৃতীয় নম্বরটা কী বলছে আমরা একটু ফার্স্টে ক্লিয়ার করে নিত, একটি বৃত্তাকার পিজ্জার ব্যাস আঠাশ সেমি, তাহলে পিজ্জা করি, পিজ্জার ব্যাস আঠাশ সেমি, আচ্ছা আগে তো ক্যালকুলেশন করি, একটা পিজ্জা গোল আকৃতি হয়, ঠিক আছে, এর ব্যাসটা বলে দিয়েছে, ব্যাস, ব্যাসার্ধ না কিন্তু, অনেকে তাড়াতাড়ি করে ভুল করে ফেলে, ব্যাস পুরো ব্যাসটা বলছে, ঠিক আছে, পুরো ব্যাসটা, ব্যাস কত আঠাশ, যদি হয় তাহলে আর এর ভ্যালু কত চোদ্দো, তার অর্ধেক চোদ্দো হবে, তাহলে আর এর ভ্যালু কত হলো, চোদ্দো হলো, অর্ধেকটা হচ্ছে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, এ হচ্ছে এক চতুর্থাংশ কেটে নিয়ে বাকি অংশের মানে পরিসীমা কত শ্রেণী, আচ্ছা তাহলে এক অংশ কেটে নিচ্ছি, এই এক অংশ, এই যে অংশ পুরো গোটা অংশের মানে চার ভাগের এক ভাগ, যদি চার ভাগ করি এই এক ভাগটা কি কেটে খেয়ে নিল পিজ্জার, এই এইটুকু পার্টটা খেয়ে নিল, কেটে খেয়ে নিল, তার মানে পড়ে থাকছে কতটা বলতো, পড়ে থাকছে হচ্ছে আমাদের পড়ে থাকবে এরকম একটা অংশ পড়ে থাকবে, তাই না, এরকম একটা পড়ে থাকবে, এবার এর পরিসীমাটা কত, এর যে পরিসীমাটা, এই যে পুরো পরিসীমাটা কত, এটা আমাদের বের করতে হবে, সিম্পল কাট ক্যালকুলেশন। তাহলে আমি একটা কাজ করি, সব থেকে সহজ নিয়ম করি, প্রথমত পুরোটা বের করে নিই, এগুলি কল্পনা হিসেবে দিয়ে রাখলাম, এটুকু তো জানি না, প্রথমে পুরোটা বের করে নিই, সুবিধা কী হবে, পুরোটা সূত্র কি পা টু পাই আর, তাই তো, টু পায়ের ভ্যালু হচ্ছে বাইশ বাই সাত, আর এর ভ্যালু আমাদের তো জানা, এই যে আর এর ভ্যালু চোদ্দো বের করলাম, কেন ব্যাসার, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে এইটা কাটলে হচ্ছে দুই, দুই দুগুনি চার, তাহলে চার দুগুনি আট, আর চার দুগুনি আট অষ্টআশি হলো পুরোটার, কিন্তু পুরোটা তো আমাদের এখানে নেই, এইটুকু তো গায়েব, তাহলে গোটা চার ভাগ, এটা যদি চার ভাগ করি চার ভাগের এক ভাগ নেই, তাহলে চার ভাগের তিন ভাগ আছে, চার ভাগের তিন ভাগটুকু এখানে আছে, তাহলে চার ভাগের
तीन भाग कत हिसाब कर नहीं दुई दुई मैं छेषट्टि रही छय छय छेषट्टि आबार देखो मजादार विषय जे हमारे युकुटा छेषट्टी एखान युकुटा छेषट्टी क्योंकि ये चौदह यहाँ तो चौदह व्यसार देरा चौदह चौदह कत आठाश तेल आठाश आरो जुड़े दाओ आठाश आरो जुड़े दाओ तब तो पुरोट आसबे ना तब तो पुरोट आसें ना आसें कि ना तो पुरोट आसें तो यहाँ तो नहीं अंशा नहीं तुम्हारे चौदह चार हाथ रोले एक आठ रेखे नय मैं चुरानब्बे हो जाए क्योंकि सठिक अन्सार तेल आशा बुझते वाले सीम्पल भाई जिसगुल तुम्हारा देखे दिल मैं बी अपशन का सठिक अन्सार चलो परवर्ती प्रश्न देखो हमारे हो गल कत तृतीय दागे कमप्लीट एबार देखो चतुर्थ दागे देखो देखो एक जिस बुझते स्मार्ट बोर्डर थे ह्वाइट बोर्ड क्योंकि विशाल कार्यकारी मैंने एकटार मध्य तुम्हारा सब किस देखे नीते कोथाई को अंकता क्यों कैलकुलेशन हो बोर्डर मध्य देखते सुविधा है और मने रखते हो शिखते सुविधा ठीक है तो एक कथा बना ओल्ड इज गोल्ड हम मैक्सिमाम भिडियो तो तुम्हारे बी ओल्ड इज गोल्ड ऑरिजिनली ओल्ड इज गोल्ड এই পুরনো পদ্ধতি যত আমরা বৈদিক জিনিসগুলো যদি দেখতে যাই বৈদিক যে ক্যালকুলেশন সেগুলো কিন্তু আরও স্মার্টলি রুলসে কিন্তু সমস্ত কিছু করা তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতে ধরো তোমাদেরকে একটু গল্প করে নিই সামান্য এর আগে তোমাদের প্রত্যেকটা পাটিগণিতের ভিডিও কমপ্লিট করানো আছে বীজগণিতের ভিডিও কমপ্লিট করানো আছে করণী টরণী সব কিছু রেডি করা আছে তারপর তোমাদের এদিকের মধ্যে পরিমিতি কমপ্লিট ত্রিকোণমিতির কিছু টাচ করানো আছে মানে এক এক বলতে তারপর তোমাদের স্পেশাল মক টেস্ট পঞ্চাশটা থেকে বাহান্নটা আমি এই বছর এর আগের বছরই সমস্ত তোমরা এর আগের বছর তো যেহেতু ওই অ্যাডমিশন ক্লাস নিচ্ছ তার জন্য এর আগের বছরই সব কমপ্লিট করানো আছে রেলের জন্য তোমাদের মক টেস্ট রেডি করা আছে ডাব্লিউবিবি কেপির জন্য স্পেশাল মক টেস্ট রেডি করানো আছে তারপর তোমার রেলের আরপিএফ এনটিপিসি মানে এক কথায় টোটাল প্যাকেজ প্রায় রেডি তোমরা যারা যারা অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু খুব ভালোভাবে জিনিসগুলোকে বুঝতে পারছো আর এর পার্সোনালি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো কী করে তোমরা ওই মানে টোটাল জিনিসগুলোকে কন্ট্রোল করে শিখতে পারবে প্লাস চ্যাপ্টার ওয়াইজ আছে টপিক ওয়াইজ সমস্ত রকম ব্যবস্থা করা আছে সেই ভিডিওটা দেখে সমস্ত জিনিসটা ভালো করে বুঝেও নিতে পারবে কারণ তোমরা প্রথম দিন ওই অ্যাপসে ঢুকে সমস্ত কিছু ভালো করে বুঝতে পারবে না ঠিক আছে তো যাই হোক গল্প হয়ে গেলো চলো নেক্সট আর একটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 এবং পরিসীমা হচ্ছে 56 সেমি এর চারটি কৌণিক বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেমি আমাদের বের করতে হবে একদম সিম্পল জিনিস হিসেবে তোমাদেরকে দেখিয়েছি দেখো একটি আয়ত একটি মানে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র দৈর্ঘ্যপ্রস্থ তো সমান হয় না জানো একটি আয়তক্ষেত্র কিন্তু বিপরীত বাহুগুলি কি হয় সমান হয় বিপরীত বাহুগুলি কি সমান হয় এর চার দাগেরটা করছি ঠিক আছে তাহলে হচ্ছে দৈর্ঘ্য কত আমাদের এখানে হচ্ছে 4x আর হচ্ছে 3x দৈর্ঘ্য হচ্ছে 4x কেন অনুপাত আর এটা হচ্ছে 3x খুব ভালো কথা কিন্তু পরিসীমা আমরা এটাও জানি আমরা এটা জানি কি যে এটা এটার ভ্যালু যা এটার ভ্যালু যা এটার ভ্যালু তা এটার ভ্যালু তাই তাহলে হচ্ছে এইটাও তো 3x না এটাও তো আমাদের 3x না এটাও আমাদের 4x না তাহলে চারে চারে একটা মুখে মুখে তো ক্যালকুলেশন দেবো ফালতু সূত্র অনেক সময় মুখস্থ রাখতে হয় না ঠিক আছে চারে চারে আট আর ছয় কত হচ্ছে গিয়ে 14 তাহলে 14x 14x ইকুয়াল টু কত 56 কেন এগুলো মানেই হচ্ছে 56 তাহলে রিয়াল ভ্যালু 56 চার 14 56 তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো 4 এক্সের ভ্যালু যদি 4 বেরোয় তাহলে তো সিম্পল জিনিস কীরকম সিম্পল জিনিস চলো বলে দিচ্ছি তোমাদেরকে এই যে আমাদের কী বলছে বৃত্ত এই যে আমাদের বৃত্ত বলছে ঠিক আছে আঁকতে হয়তো এদিক সেদিক হতে পারে মানে এই কোনা কোনা দিয়ে যাচ্ছে ঠিক আছে এই কোনা কোনা দিয়ে গেছে বৃত্তটা এই কোনা কোনা দিয়ে গেছে বুঝতে পারলে এরকম বৃত্ত মেন কনসেপ্টটা বুঝতে পারলে হবে আর বেশি কিছু বোঝার দরকার নেই এ বলছে এর চারটি কৌণিক বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেমি এবার ভালো করে একটু ক্যালকুলেশন করো যে এইখান থেকে এইটুকু বৃত্তের কি ব্যাস না বৃত্তের ব্যাস না ভালো করে খেয়াল করো বৃত্তের ব্যাস তো তার অর্ধেক কি ব্যাসার্ধ তার অর্ধেক ব্যাসার্ধ তাহলে এই যে আয়তক্ষেত্রর আয়তক্ষেত্রটা কি কর্ণ তো আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু বৃত্তের ব্যাস ক্লিয়ারলি বুঝতে হবে তাহলে বৃত্তের যে এই যে আয়তক্ষেত্রে যে কর্ণের অর্ধেক যদি বের করে নিতে পারি তবেই তো বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল তখন আমরা সেটা ইউজ করে আমাদের যে ক্ষেত্রফলটা বৃত্তের ক্ষেত্রফল বের করে নিয়ে আসতে পারবো তাহলে আমরা যখন বুঝতে পারলাম এক্সের ভ্যালু কত 4 তাহলে এই যে এইটুকু কত 16 তিন ত্রিকা কত এক্সের ভ্যালু তো এক্সের ভ্যালু 4 3 4 12 তাহলে প্রস্থ হচ্ছে 12 দৈর্ঘ্য হচ্ছে কত 16 এবার আমরা ট্রিপলেট আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম ট্রিপলেট মুখস্থ রাখলে তোমাদের কিন্তু সুবিধা হয়ে যাবে অনেক মানে ম্যাক্সিমাম কিন্তু তোমাদের কষ্ট করতে হবে না আমরা জানি কি 3 4 5 ট্রিপলেট হয় এগুলো কিন্তু খুব স্মার্টলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে আর একটু প্র্যাকটিস করলেই হয়ে যাচ্ছে তাহলে এই যে আমি প্যাটার্ন দেখে বুঝে যাই আমি তো বুঝবো তোমাদের তোমরা প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝে যাবে এই যে 12 মানে এর সাথে 4 গুণ হচ্ছে 12 এর সাথে 4 গুণ হচ্ছে 16 এর সাথে 4 গুণ হচ্ছে 20 তাহলে দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমরা 12 16 পেয়ে গেছি 20ও তাহলে পেয়ে গেলাম কর্ণ কর্ণ বলতে এটা হচ্ছে কি অতিভুজ এই যে এটা যদি ত্রিভুজ ধরো তাহলে সবই তখন রিলেটেড সব জিনিসের সাথে সব জিনিস রিলেটেড নাহলে অঙ্ক কোনোদিন হয় না ঠিক আছে দেখো 12 পেয়ে গেলে এই দেখো 16 পেয়ে গেলে এই যে 20টা এই যে এই টোটাল ভাবটা হচ্ছে 20 তাহলে 20 অর্ধেক কত 10 তাহলে আর এর ভ্যালু কত পেলাম 10 পেলাম আর এর ভ্যালু 10 পেলাম ভালো কথা এইবারটা আর এর ভ্যালু যখন 10 পেলাম আমি তাহলে এখানে আমাদের কী করতে হবে বলতো তাহলে এখানে আমাদের কি ক্ষেত্রফল করতে হবে পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার এটা তো ক্ষেত্রফলের সূত্র তাহলে আর মানে কত 10 পেলাম না আর স্কোয়ার মানে কত 100 আর এর হচ্ছে 100 আর পাইটা আমাদের রেখে দিয়েছে অপশনের মধ্যে দেখো অপশনের মধ্যে পাই রেখে দিয়েছে তাহলে কত হচ্ছে ডি অপশন মানে 100 পাই আমাদের হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফলটা দেখছো তোমাদের কত সহজের মাধ্যমে কিন্তু জিনিসগুলো দেখে দিচ্ছি ক্যালকুলেশন এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করবে যাতে পেঁচানো না হয় ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখবো এখান থেকে
বলছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, 14 সেমি ব্যাসার্ধ কত সেমি, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্টের বৃত্তের যে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 45 ডিগ্রি তার ক্ষেত্রফল কত সেমি। দেখো এই জিনিসটা ভালো করে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের তাহলে আমরা কত থাকবো, 4 হয়ে গেল, 5 এর দাগেটা আমরা করব, 5 এর দাগেটা। তাহলে একটা বৃত্তকে আমরা ছোট করে আঁকলাম, বৃত্ত আঁকলাম, ভালো কথা। কিন্তু বৃত্তের ব্যাসার্ধ কত, 14 সেমি, ব্যাসার্ধ কত সেমি, ব্যাসার্ধ কত সেমি, 14 সেমি। তাহলে আর এর ভ্যালু কত, আমরা 14 পেলাম, খুব ভালো কথা। তাহলে এই যে কনসেপ্টগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এইবার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ 45 ডিগ্রি তার ক্ষেত্রফল কত বর্গ সেমি, একদম সিম্পল কাট ক্যালকুলেশন করতে বলেছে। টোটাল গোলটা কত হয়, 360, টোটাল গোলটা 360 বুঝবে, কিন্তু আমি তো আস্তে ধীরে বোঝাচ্ছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, আমরা তো শিখেইছি এটা কত, 90 ডিগ্রি, কেন বুঝতে পারো তো, ওগুলো না বুঝতে পারো তো। টোটাল যদি অর্ধেক করো, এই টোটালটা কত হয়, টোটালটা 180, এই এটা এইটুকু 180, অথবা যদি এইভাবে ধরি এটাও 180, অথবা যদি এইভাবে ধরি এটাও 180, তাই না, জিনিসগুলো বুঝতে হবে। আমি তোমাদেরকে সব রিলেট করি, কারণ টোটালটা হচ্ছে 360। এইবার চার যদি এই 90 94 কত, 360, কিন্তু তা 90 এর অর্ধেক কি 45 ডিগ্রি না, 90 এর অর্ধেক এইটুকু কত, 45 ডিগ্রি, বিষয়টা বুঝবে কিন্তু, এইটুকু কত, 45 ডিগ্রি। এই 45 ডিগ্রিরই কতটা ক্ষেত্রফল এখানে সেটা আমাদের বের করতে বললো। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, যদি আমি তোমাদের সহজভাবে জিনিসটা দেখ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এইভাবে দেখো 45 ডিগ্রি কটা আছে, 1 2 3 4 5 6 7 8 পিস রয়েছে না এই বৃত্তটার মধ্যে, 45 ডিগ্রি 8 পিস রয়েছে না, 45 গুণ 8 করো 360 হয়ে যাবে, সিম্পল বুঝতে পারছো। তাহলে এই 8টা খণ্ডের মধ্যে একটা খণ্ডের ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফলের সূত্র কী, ক্ষেত্রফলের সূত্র কী বলো তাড়াতাড়ি, ক্ষেত্রফলের সূত্র আমি বসে বললাম, ঠিক আছে, তাহলে পাই আর স্কোয়ার হয়, বুঝবে কিন্তু। তাহলে 8 ভাগের, তার 8 ভাগের এক ভাগ আমাদের চাইছে, করো পাই, পায়ের ভ্যালু কত, 22/7, 22/7 হয়, ইন্টু কত, পাই এখানে পায়ের ভ্যালু দিয়ে দিলাম, আর আর মানে কত, 14, মানে 14 × 14 নিচে কত আমাদের 8। এবার কাটাকুটি খেলো, এটা কাটলে হচ্ছে 2 হচ্ছে, খুব ভালো কথা, তুমি 2 দিয়ে এটাকে কাটলে 4 হচ্ছে, এবার 2 দিয়ে কাটলে আরও বার 2 হয়, 2 দিয়ে কাটলে 7 হয়, 2 দিয়ে কাটলে 11 হয়, কাটলে কত হয়, 11 হয়, তবে 7 × 11 কত, 77, এই যে 77 হলো, 77 হলো এইটুকু জায়গার ক্ষেত্রফল। তাহলে আশা করি বুঝতে পারলে, এইভাবে জিনিসগুলোকে কিন্তু আমরা সমাধান করতে সহজভাবে কিন্তু করে নিতে পারবো, ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না। তাহলে আমরা শিখে গেলাম কত, 5 দাগেরটাও শিখে গেলাম। এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন, 6 দাগেরটা। দেখো 7 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নিলে কত বর্গ সেমির পাত অবশিষ্ট থাকবে আমাদের বের করতে হবে। মানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, 7 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত, তাহলে 6 দাগেরটা চলো দেখিয়ে দিই। 7 সেমি, এই যে 7 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত থেকে, এই যে 7 সেমি দেখতে, প্রত্যেকটা বর্গাকার মানে কি, প্রত্যেকটা বাহু 7, প্রত্যেকটা বাহু 7, পাত থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নিলে, সর্ববৃহৎ বলতে এরকম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই একদম লাগোয়া, ঠিক আছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, আঁকায় 19-20 হতে পারে, বাট জিনিসটা আসল জিনিসটা বুঝবে, ঠিক আছে, এই একটা এরকম 4টে সমান মাপের বৃত্তকে যদি কেটে নিয়ে হয়, এই যে পুরো তামার পাত্রটা থেকে এই যে 4টে অংশ কেটে নেওয়া হবে, বাদ বাকি যেগুলো অংশ পড়ে থাকবে সেটার মান চাইছে দেখো, এবং কত বর্গ সেমি পাত অবশিষ্ট পড়ে থাকবে সেটা চাইছে। তোমাদেরকে সহজ নিয়ম শিখিয়ে দিই, এই বাহুটা কত, 7, এই বাহু 7, এই বাহু 7, এই বাহু 7, সেই নিয়ে আমাদের কোনো টেনশন নেই। তাহলে এই টোটাল 7-এর অর্ধেকটা এইটুকু, তাই না, 3.5, অর্ধেকটা এইটুকু, বুঝবে কিন্তু ব্যাপারটা। তার মানে কী হচ্ছে, একদম লজিক তোমাদের শিখিয়ে দিচ্ছি, তাহলে অনেক সূত্র মুখস্ত করতে হবে না, কোনো রকম কনসেপ্টও লাগবে না। তাহলে এটাও কত, টোটাল 7, তার অর্ধেক কত, 3.5, 3.5-এর অর্ধেকে আমার কিন্তু আর এর ভ্যালুটা, এই যে আর এর ভ্যালুটা, আর ব্যাসার্ধ যেটা, সেটা 3.5-এর অর্ধেক, 3.5-এর কত, অর্ধেক, 2 খণ্ড করে দিলে 3.5-এর অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে একটা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। তাহলে এইটুকুর ক্ষেত্রফলটা কত আমরা বের করে নিতে পারবো, ব্যাসার্ধ তো পেয়ে গেলাম, তাহলে পাই আর স্কোয়ার, মানে 22/7 × πr² এটার স্কোয়ার হবে, তার মানে 3.5/2 × 3.5/2, ভালো করে জিনিসটা বুঝবে। তাহলে কী হচ্ছে, এইটুকু, এইটুকুর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, কিন্তু এরকম পিস তো 4খানা রয়েছে, সেম এই যে 4টি সেম পিস, ঠিক আছে, তাহলে গুণ 4 দিয়ে দাও, তাহলে টোটাল এখানে কতটা, এই যে গোলগুলি বৃত্ত কতটা আয়তন নিয়ে আছে, কতটা জমি নিয়ে আছে সেটা জানতে পেরে যাচ্ছি, ভালো কথা জানতে পেরে যাচ্ছি। পয়েন্ট কেটে দাও, পয়েন্ট কেটে 0.5 হচ্ছে, 2 × 4 কেটে গেল। এবার ছোট্ট ছোট্ট করে একটা গুণ করবে, এটা যদি গুণ করো 22/0.5 গুণ করলে 110, মানে 11 হচ্ছে, এই 3.5 দিয়ে যদি গুণ করো, 3.5 দিয়ে যদি 11কে গুণ করো, তাহলে 35 × 35 এদিকের 5, এদিকের 8, এদিকের 3, তাহলে এখানে 0.38.5। কিন্তু এখানে যে এই যে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার এই যে 7 × 7, বাহু স্কোয়ার করলে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে আসে, তাহলে 7 কত, 49, 7 কত, 49, মানে এই যে টোটালটার, টোটাল জমিটা, তার সাথে 38.5কে বাদ দেবো, কেন এই টোটালটা থেকে এগুলোকে বাদ দিলে তো এই ছিটেফাটা যেগুলো পড়ে আছে সেগুলো বেরিয়ে পড়বে, তাহলে 5 রইলো, হাতে থাকছে 1, মানে 9 মিলে গেলে 0,
এবার এক মানে 10.5 শতাংশ কিন্তু ক্ষেত্রফল বিশিষ্ট এই ফাঁকা জায়গাগুলো কিন্তু পড়ে আছে, বোঝাতে পারলাম? মানে 10.5 মানে এই অপশানটাও তোমাদের সঠিক অ্যান্সার। তো এইভাবে সিম্পলভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলি করবে। চলো আর একটা বোর্ডের মধ্যে দেখানো যাবে। দেখতে পাচ্ছি একটা বোর্ডের মধ্যে তোমাদের কিন্তু 6টা আর একটা 7টা পর্যন্ত বোঝাতে পারবো, তাহলে কত সুবিধা হচ্ছে, তোমরা একটা বোর্ডে সব কিছু দেখে নিতে পারছো। চলো নেক্সট, এবার কি বলছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 154 বর্গমিটার, 154 বর্গমিটার। ক্ষেত্রটির বাইরের 7 মিটার চওড়া একটা মানে পথ আছে, পথ সহ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আমাদের বিন্দাস বের করতে হবে। চলো আমরা 6-এর পরে 7 দাগেরটাও এখানে কিন্তু শিখে নিতে পাচ্ছি। একটা বৃত্ত, একটা মাঠ মানে গোল মাঠ, তাই তো বলছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, খুব ভালো কথা, এর ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে, আরের ভ্যালু আমরা জানি না, তাহলে পাই আর স্কোয়ার, পাইয়ের ভ্যালু পাই আর স্কোয়ার করলে, যে পাই আর স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পাই, এইটা মানে হচ্ছে 154। তাহলে পাই যখন জানি 22/7, তত নাটক করতে যাবো না, পাই আর স্কোয়ার এটা কত 154, খুব ভালো কথা। এবার একটা কাজ করো না, 11 দিয়ে কাটলে হচ্ছে 2 হয়, 11 দিয়ে কাটলে হচ্ছে 1, আর 4 হচ্ছে 14 হচ্ছে, এটা দিয়ে আর একটা কাটতে পারো 7 হচ্ছে, এই 7 গুণ কোনাখুনি গুণ হয়, 7 গুণ 7 হয়ে যায়, এগুলো কিন্তু এই জগতের না, এরা হচ্ছে ওই জগতের। তাহলে স্কোয়ার রয়েছে, রুট বসবে, দুটো 7-এর থেকে একটা 7 বেরিয়ে আসবে, মানে আরের ভ্যালু পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম, খুব ভালো জিনিস, 7 পেয়ে গেলাম, আরের ভ্যালু 7, তাহলে বিন্দাস আমাদের কিন্তু কাজ কিন্তু কমেই আসলো। এবার কি বলছে, যে ক্ষেত্রটির বাইরের 7 মিটার চওড়া একটি পথ আছে, দেখো এই যে বাইরে, বাইরে আবার কি আছে, 7 মিটার চওড়া, ঠিক আছে, মানে এখান থেকে আরও 7 মিটার, মানে বুঝতে পারছি এখান থেকে একটু এইটুকু তো এমনি 7, আরও 7, দেখো আঁকা একটু ছোটো হতে পারে, জাস্ট জিনিসটা বুঝবে, আরটুকু 7, তাহলে 7 এখান থেকে একটু 7, আরও 7 মানে 14। তাহলে এখন নতুন যে ব্যাসার্ধ হচ্ছে 14, মানে নতুন যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 14, টোটাল হচ্ছে 14 হয়ে গেল। তাহলে এইবার বলছি টোটালটা মিলে এর টোটাল ক্ষেত্রফলটা কত, তাই তো বলছে যে পথ সহ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটি কত, বা ভালো কথা 14। তাহলে 14 আমরা তো বুঝেই গেলাম যে পাই আর স্কোয়ার এইচ, এই পাই আর স্কোয়ার এইচ বলবেন, পাই আর স্কোয়ার, পাই পাই মানে 22 বাই কত 7 ইন্টু এইচ এর আর ভ্যালু কত 14, 14 গুণ কত 14 আমরা ক্যালকুলেশন করবো, তাহলে 2 হচ্ছে, 14 দুগুণী 28, এবার গুণ করা হচ্ছে মেন কাজ, 14 দুগুণী 28, আর এদিকে 22 দিয়ে গুণ করো, এইবারটা আমাদের 8 দুগুণী 16 হচ্ছে, 8 হলো 1, 4 আর 1 কত 5, তাহলে আবার কত 56, মানে হচ্ছে 6 1, আর এদিকে 616, 616 আমাদের কিন্তু হয়ে গেলো অ্যান্সার। তাহলে 616 কোথাও আছে, হ্যাঁ সি অপশানটা কিন্তু আমাদের আছে, হয়েও গেল অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো এখান থেকে, যে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান, বৃত্তের পরিধিটাও ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান, দেখো সিম্পল কাট কী করে করতে হয়, জিনিস 7 পর্যন্ত হয়ে গেছে, এবার 8 টার্গেটটা, মানে কোনো একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল সমান, বৃত্তের পরিধি, বৃত্তের এই পরিধি আবার এর ক্ষেত্রফল সমান, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, যে পরিধি মানে 2πr, আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, ব্যাপারটা বুঝবে কিন্তু, এই দুটোই বলছে সমান, এই দুটোর মান হচ্ছে সমান, তাহলে সমান করে দিয়ে মিডলে সমান দিয়ে দিলাম। এটির ব্যাসের সংখ্যামানটা কত, ব্যাসের, ব্যাসের, ব্যাসের কিন্তু ব্যাসার্ধের নয়, কিন্তু ব্যাসের মানে টোটালটার, আগে তো ফার্স্টে আরের ভ্যালুটা আমরা বের করবো কষ্ট মষ্ট করে, তাই না, তারপরে তো দেখবো, দেখো পাই পাই কী হচ্ছে, কেটে গেল, খুব খুব ভালো কথা, এখানে আর স্কোয়ার মানে 2r, আর স্কোয়ার মানে কি 2r গুণফল, তাহলে আর আর কেটে গেল, এই আরের ভ্যালু কত পেয়ে গেলাম 2, তার মানে এই আরের ভ্যালু কত 2 পেয়ে গেলাম, তাহলে এইটুকু যদি 2 হয় তাহলে এইটুকু কত 2, তাহলে 2 দিয়ে কত, টোটালটা হচ্ছে ব্যাস কত 4 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদের তাড়াতাড়ি করতে হবে, তাহলে সি অপশান হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। চলো আমরা 9 দাগেরটা শিখবো, কি বলছে, সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, সমবাহু ত্রিভুজে, সমবাহু কিন্তু অসম না, কিন্তু সমবাহু কিন্তু মনে রাখবে, কাল এর আগের দিনও তোমাদেরকে ভালোভাবে বলেও দিয়েছিলাম, সমবাহু মানে তিনটে বাহুই কি সমান, আঁকায় 19-20 হতে পারে, বাট জিনিসটা কিন্তু ভালো করে বুঝবে, সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত, একদম সিম্পল কাট, শোনো সূত্র মনে রাখতে হবে না, তবে হ্যাঁ বেসিক সূত্র তো মনে রাখতেই হবে, অন্তবৃত্ত মানে কি এর মাঝখানে, অন্তবৃত্ত মানে কি এর মাঝখানে বৃত্ত, আর পরিবৃত্ত মানে কি এর বাইরের দিকে যে বৃত্তটা, কথাটা বুঝবে কিন্তু, ঠিক আছে, আঁকায় 19-20 হতে পারে, আমি সেরকম আঁকতে ভালো পারি না, তো তাদের যে ক্ষেত্রফলের অনুপাতটা আমাদের বের করছে, বের করতে বলছে, দেখো সবসময় মনে রাখবে, সবসময় মনে রাখবে, কী মনে রাখবে বলো তো, এই যে ত্রিভুজ তো তিনটে বাহু সমান, ত্রিভুজের তিনটে, যেহেতু সমবাহু ত্রিভুজ, এর যে উচ্চতাটা হয় সেটা হচ্ছে গিয়ে, সেটা দিয়ে হচ্ছে তিনটে ভাগ হয়, তিনটে ভাগ হয়, তিনটে ভাগ হয়, সেই তিনটে ভাগ হচ্ছে, একটা ভাগ হচ্ছে গিয়ে এই মানে অন্তবৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে একটু অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর দুটো ভাগ হচ্ছে গিয়ে এই যে পজিশানে রয়েছে সেটাও কি, আর দুটো যে ভাগ সেটা কিন্তু বহিবৃত্তের, বহি হ্যাঁ পরিবৃত্তের, বহি না পরিবৃত্তের ব্যাসার্ধ, বিষয়টা ক্লিয়ারলি বুঝবে, যদি টোটালটাকে তিনটে ভাগ ধরি, টোটাল হাইটটাকে যদি তিনটে তিন ধরি, তাহলে প্রথম খণ্ড এক হচ্ছে গিয়ে তাহলে এই ভেতরের বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ভেতরের বৃত্তের ব্যাসার্ধ এক, বুঝবে কিন্তু ব্যাপারটা, লজিক কিন্তু ফুল লজিকে কাজ করে সব জিনিস, আর বাইরের যে বৃত্ত, বাইরের বৃত্তের ব্যাসার্ধটা কত, সবসময়ের জন্য 2,
সব সমান জন্য বড় ধরে নিলাম দুই, ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে ফান্ডা, আর কিছু ভি নেই। তো এখানে ক্ষেত্রফলটা চাইছে পাই আসকার বড়টা, আচ্ছা কাকে চাইছে, আচ্ছা যেরকমটা চাইবে সেরকম কিন্তু করতে হবে, না কিন্তু কেস কে পরিবৃত্ত অন্তবৃত্ত, পরিবৃত্তটা কাকে রাখবো, পরিমাণে বাইরেরটা, এই যে বাইরেরটা, তাহলে পাই আর স্কোয়ার, আর ভিতরেরটা ছোটো হাতের আর দেবো পাই আর স্কোয়ার, পাই পাই কেটে গেল। এবার বড় হাতের আর মানে দুই, দুইয়ের স্কোয়ার কত চার, আর ছোটো হাতের আর কত মানে এক, তাহলে এক স্কোয়ার একই হয়, তাহলে এই যে ফোর ইস টু ওয়ান কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, ওয়ান ইস টু ফোর না অনেকে ভুল করে ফেলে, তাহলে যেরকমটা যা প্রথমে যেটাকে বলবে সেটাকে করো, পরেরটা যেটা বলবে তাহলে ফোর ইস টু ওয়ান মানে সি অপশন আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে নয়টা আমরা শিখে নিলাম, চলো দশের দেখাটা আমরা শিখে নেব। দেখো একটি তারকে, আজকে লাস্টের প্রশ্ন এখানে কি বলছে, দশের দেখাটা একটি তারকে বর্গাকারে বাঁকালে একাশি বর্গ সিমের স্থান ঘিরতে পারে, একটি বর্গাকার বলতে কি চারটে বাহু কি সমান, চারটে বাহু কি সমান, তাহলে একাশি বর্গ সিমি এখানে ঘিরতে পারে, তাহলে ক্ষেত্রফল ঘিরলো, তার মানে বর্গসীমি মানে ক্ষেত্রফল, তাহলে বাহু স্কোয়ার, এই বাহু 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 বাহু, এই যে সংলগ্ন যে কোনো কোণের বাহু দুটো বাহুকে গুণ করে দিলে কি বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার বাহুকে এই ধরলাম, বাহু স্কোয়ার মানে কত একাশি, স্কোয়ার উঠে গিয়ে রুট, তাহলে একটা বাহুর মান কত নয়, নয় নং কত একাশি হয়, তাহলে নয় নং একাশি বুঝতে পারলাম। তাহলে প্রত্যেকটা যদি নয় নয় করে হয় তাহলে চার নং কত ছত্রিশ, তাহলে ছত্রিশ হচ্ছে কি পরিসীমা বেরিয়ে গেল। এবার ব্যাপারটা ভালো করে বুঝবে যে তারটিকে অর্ধবৃত্তাকার বাঁকালে কত বড় কিছু স্থান ধরতে পারবে। এবার এই যে ছত্রিশ যে দেখো এটাকে যদি অর্ধবৃত্তাকার হিসেবে আমরা কী করি বাঁকাই, অর্ধবৃত্তাকার আমরা এই বাদ বাকিটুকু আমরা কল্পনা হিসেবে দিচ্ছি, ঠিক আছে? এইবার ভালো করে দেখো এটা আমাদের কত কি বলছে যে কত বড় কিছু স্থান হবে, তাহলে এইটার আগে আমাদের কী করতে হবে, এটা আমাদের পরিসীমা বের করতে হবে, তবেই তো আমরা ক্ষেত্রে পাবো, নাহলে পাবো কী করে, আরে ভ্যালু যদি না জানি, এইটুকু মানে ছত্রিশ, এই যে পুরোটা মানে ছত্রিশ, তাহলে টোটালটা ক্ষেত্র পরিসীমা সূত্র কী, টোটাল পরিসীমা হচ্ছে টু পাই আর, তার অর্ধেক, তার অর্ধেক এই যে টোটালটা, টোটালটার অর্ধেকটুকু আমরা এইটুকু বের করলাম, এই যে এখানে হিসাব, টোটালটা মানে হচ্ছে কি এইটুকুর হিসাব, তার অর্ধেকটুকু আমরা বের করে নিলাম মানে দুই দিয়ে ভাগ করে দিলাম অর্ধেক হয়ে গেল, প্লাস এইটা একটা আর, এটা একটা আর, এটা একটা আর, এটা একটা মানে টু আর, তাহলে টু আরও আমরা যুক্ত করি, তবেই কিন্তু এই টোটালটা, এই যে টোটালটা আমাদের কিন্তু বেরিয়ে এলো কত ছত্রিশ, টোটালটা আমাদের কত ছত্রিশ, একদম তোমাদেরকে সিম্পল করে বুঝিয়ে দিচ্ছি, দুই দিয়ে কেটে গেল, এখানে এখানে আমাদের আর, এখানেও আর, আরকে তাহলে আমরা কমন নিতে পারছি, তাহলে বাইশ পাই, এবারে আমরা এই যে পাই থাকবে ভেতরে, পাই পাই মানে কি বাইশ বাইশ সাত, প্লাস হচ্ছে দুই পর থাকছে ভেতরে, এটা আমাদের কত ছত্রিশ, তাহলে সাত দুগুণে চোদ্দো আর বাইশ কত, সাত দুগুণে চোদ্দো আর বাইশ কত ছত্রিশ, তাহলে আর ইকুয়াল টু ছত্রিশ বাই কত সাত, আর ইকুয়াল টু কেন, আর গুণ, এটা গুণ সম্পর্ক, ইকুয়াল টু ছত্রিশ, তাহলে ছত্রিশ ছত্রিশ কেটে গেলো, আর এর ভ্যালু কোনো গুণ হবে, এটা আর এর ভ্যালু কত সাত, তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম সাত, তাহলে এই যে আর এর ভ্যালুটা মানে ব্যাসার্ধর ভ্যালু পেলাম কত সাত পেলাম। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করতে পারবো, টোটালটাকে বের করে নিই, তার অর্ধেক করে দিলে এইটুকুর ক্ষেত্রফলটা বেরিয়ে পড়বে, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে কি বাইশ বাই কত সাত ইন্টু আর স্কোয়ার মানে সাত গুণ সাত, তার অর্ধেক বানিয়ে দেবো, টোটালটা বের করে নিলাম, তার অর্ধেকটাই তো আমাদের ক্ষেত্রফল, সাত সাত কেটে গেল, এটা দিয়ে কাটলে হচ্ছে এগারো হয়, সাত এগারো সাতাত্তর, তাহলে সাতাত্তর বর্গ শ্রেণী কী হচ্ছে এইটুকুর ক্ষেত্রফল হয়ে গেল, ঠিক ঠিক আছে? এইভাবে কিন্তু জিনিসগুলো আমাদের কিন্তু বের করতে হবে, তাহলে হচ্ছে কত বি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। তো এইভাবে জিনিসগুলো তোমরা আশা করি শিখে নিতে পারলে আজকে ভিডিও থেকে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এরপরে তোমাদের নেক্সট যে সমস্ত পরিমিতির চ্যাপ্টারগুলো আছে সেগুলো ভিডিও কন্টিনিউ আসতেও থাকবে। এই ভিডিওগুলো এখন তোমরা জানো যে মানে আমাদের রাজ্যের পরীক্ষা হোক বা কেন্দ্রের পরীক্ষা হোক এই টাইপের প্রশ্ন তো পরীক্ষায় থাকেই থাকে, তোমরা নিশ্চিত গ্যারান্টি তোমরা নিজেও জানো, ভালো করে শেখো, একদম সিম্পল হয়েছে, তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে 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 শেখাচ্ছি, একটু সময় লাগাচ্ছি যাতে তোমরা ভালো করে শিখতে পারো। তো যাই হোক ভিডিওটা তাহলে এই রইলো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, জয় হিন্দ জয় ভারত। আর লাস্টে দেখতে পাচ্ছ এইখান এই যে এই জিনিসটা দিয়ে এর মধ্যে মোবাইলটা রাখা আছে, এখান থেকে তোমরা জিনিসগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমি দেখছি প্রশ্নটা আর তোমাদেরকে করাচ্ছিও।